প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম আন্তরিকতার সাথে কাজ করলে যে কোনো লক্ষ্য অর্জনই সম্ভব বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন সুষম উন্নয়নের সুফল দেশের সবাই ভোগ করতে পারছেন তৃণমূলেও যার ছোঁয়া লেগেছে বিউটি সমাদারের প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি এপিএ স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান 2023 অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে এক বছরের জন্য কর্ম সম্পাদনা চুক্তি স্বাক্ষর করেন বিভিন্ন মন্ত্রণালয় এ সময় কর্ম সম্পাদন এবং শুদ্ধাচার পালনে বিশেষ অবদান রাখায় বেশ কিছু মন্ত্রণালয় এবং ব্যক্তি পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বলেন সামরিক শাসনামলে দেশের মানুষের ভাগ্য নিয়ে শুধুই খেলা হয়েছে কিন্তু আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাওয়ায় উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে বলেও জানান শেখ হাসিনা আজকে আমি বলতে পারি যে বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পেরেছে আমরা প্রতি সরকার গঠন করে প্রেক্ষিত পরিকল্পনা করলাম 2010 সাল থেকে 2021 2021কেই আমরা লক্ষ্য স্থির করেছিলাম যে 2021 সালের মধ্যে এই বাংলাদেশকে আমরা একটা ধাপে তুলে নিয়ে আসব প্রধানমন্ত্রী বলেন সরকারের নানা পদক্ষেপের কারণে তৃণমূলের জীবনমান এখন বদলে গেছে লক্ষ্য স্থির করে কাজ করলে কোনো কাজই অসম্ভব নয় দুর্নীতিকে দূরে ঠেলে দিয়ে আত্মমর্যাদাবোধ আত্মসম্মানবোধ এবং কাজের প্রতি আন্তরিকতা এই নিয়ে এগিয়ে যেতে পারলে যে কোনো কঠিন অবস্থা থেকে উত্তরণ ঘটানো যায় কেন যে কোনো অসাধ্য সাধন সাধন করা যায় সেটা কিন্তু আজকের বাংলাদেশ প্রমাণ করেছে প্রশাসনের সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা চাই যে আমাদের দেশে সুশাসন গড়ে উঠবে আমি চাই আমাদের দেশে কোনো অর্থনৈতিক বৈষম্য থাকবে না সকল মানুষ সুষম উন্নয়নের সুফল পাবে এবং উন্নয়নটা সমগ্র বাংলাদেশ ব্যাপী হবে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ যাতে পিছিয়ে দিতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলেই আন্তরিকতার সাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যান বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা